শুক্র শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করেছ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই নতুন অঙ্গন থেকে তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি সুপ্র শিক্ষার্থী সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মহদ আহমেদ সিনিয়র প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ মাইলস্টন কলেজ শিক্ষার্থীরা আমরা আজ আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে তা হচ্ছে অম্লমান কি অম্লমানের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবো। অম্লীয় মাটির সংজ্ঞা ও এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব ক্ষারীয় মাটির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব তাহলে শিক্ষার্থীরা আমরা চলে আসি আমাদের আজকের আলোচনায় শিক্ষার্থীরা আজকের এই আলোচনাটি শুরু করার পূর্বে আমরা প্রথমেই একটু জানার চেষ্টা করব মাটি সম্পর্কিত বিষয় শিক্ষার্থীরা আমরা হয়তোবা সবাই জানি যে কৃষির যে কোনো কার্যক্রম মাটিকে কেন্দ্র করে গড়ে ওঠে বা মাটির উপর ভিত্তি করে কৃষির যে কোনো কার্যক্রম পরিচালিত হয় তাহলে সেই মাটি সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই ভূপৃষ্ঠের উপরের নরম স্তর যেখানে গাছপালা জন্মে পাহাড় পর্বত নদীনালা অবস্থিত তাকে মাটি বলে তাহলে শিক্ষার্থীরা ভূপৃষ্ঠের উপরের যে নরম স্তর রয়েছে আমরা তাকেই মাটি বলছি শিক্ষার্থীরা আমরা পূর্ববর্তী আলোচনাগুলো থেকে জেনেছি যে বা আমরা পূর্বের শ্রেণীগুলো থেকেও জানতে পেরেছি মাটির গঠন সম্পর্কে শিক্ষার্থীরা আমরা সেখানে জেনেছি মাটির মোট উপাদান রয়েছে চারটি অর্থাৎ মাটি গঠিত হয়েছে চারটি উপাদানের মাধ্যমে সেগুলো হচ্ছে। অজৈব পদার্থ পানি এবং বায়ু শিক্ষার্থীরা এই চারটি উপাদান একত্রিত হয়ে মাটি তৈরি হয়েছে এবং মাটি এক এক জায়গার মাটি এক এক রকমের বা এক এক অবস্থানের মাটি এক এক রকমের সেটি মাটির কারণে হতে পারে সেটি মাটির পুষ্টি উপাদানের কারণে পার্থক্য হতে পারে সেটি মাটির অন্যান্য কারণের জন্য পার্থক্য হতে পারে এ কারণে আমরা বলতে পারি সকল মাটিতেই ভালো ফলন হয় না আমরা আজকের আলোচনাটি যেখান থেকে শুরু করেছিলাম অম্লত্ব এবং ক্ষারত্ব শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে যে আমরা মাটির গঠনের সময় বলেছি মাটি গঠনের একটি অন্যতম উপাদান হচ্ছে পানি এই পানি উদ্ভিদ গ্রহণ করে পুষ্টি উপাদানের গ্রহণযোগ্য উপায়ে রূপান্তরের মাধ্যমে অর্থাৎ বিষয়টি এ ধরনের যে উদ্ভিদের যে পুষ্টি উপাদানটি প্রয়োজন রয়েছে সেই পুষ্টি উপাদানটি পানির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে যেটি উদ্ভিদ গ্রহণ করে এই কারণে আমরা বলছি মাটির অম্লত্ব ও ক্ষারত্বের উপর নির্ভর করে কোন ফসল অম্লীয় মাটিতে ভালো হয় আবার কোন ফসল ক্ষারীয় মাটিতে ভালো হয়ে থাকে তবে বেশিরভাগ ফসলই সাধারণত নিরপেক্ষ মাটিতে ভালো হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এখান থেকে কয়েকটি নতুন শব্দ জানতে পেরেছি যে শব্দগুলো সম্পর্কে আমরা আজকের আলোচনা থেকে ধারণা লাভ করার চেষ্টা করব শিক্ষার্থীরা চলে আসে আমাদের মূল আলোচনায় আমরা প্রথমেই এই পরিচ্ছেদটি সম্পর্কে আলোচনা করতে গেলে যে অংশটুকু আসে সেটি হচ্ছে অম্লবান অর্থাৎ অম্লমান জিনিসটি কি সেটি আমাদের একটি জানা প্রয়োজন অম্লমান মাটির একটি রাসায়নিক ধর্ম কোন মাটি অম্লীয় ও খারীয় বা নিরপেক্ষ তা অম্লমান দ্বারা বোঝা যায় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে আমরা কি বলছি মাটির একটি রাসায়নিক ধর্ম হচ্ছে অম্লমান আবার ওই মাটিটি অম্লীয় নাকি খারিও বা নিরপেক্ষ তা আমরা অম্লমান দ্বারাই বুঝতে পারি আমরা অম্লমানের যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা কি পাই মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে দমকে মাটির অম্লমান বলে শিক্ষার্থীরা অম্লমানের সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে হাইড্রোজেন আয়নের কথা অর্থাৎ আমরা মাটির গঠনের সময় যে পানির কথা বলেছি সেই পানিকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে আমরা দুটি উপাদান পাই একটি হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং অপরটি হচ্ছে হাইড্রক্সিল আমরা হাইড্রোজেন আয়নের কথা বলছি কেন হাইড্রোজেন আয়নের কথা বলছি হাইড্রোজেন আয়নের যে যেকোনো মৌলিক পদার্থের সাথে বা যেকোনো আয়নিত অবস্থার সাথে হাইড্রোজেন আয়ন খুব সহজেই মিশ্রিত হতে পারে বা একতাবদ্ধ হতে পারে কারণে সকল সকল পদার্থ বা বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় আমরা হাইড্রোজেনের একটা সংশ্লিষ্টতা সেখানে দেখতে পাই এ কারণে আমরা বলছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগাড়িত অর্থাৎ দ্রবণে হাইড্রোজেন আয়ন কি পরিমাণ দ্রবীভূত রয়েছে আমরা সেই অবস্থাটার কথা এখানে বলছি আমরা যদি অম্লমানের সংকেতটা একটু দেখি তাহলেও আমরা সংজ্ঞা তৈরি করতে পারব কি বলা হয়েছে পিএইচ অম্লমানের সাংকেতিক বা সহজ ছোট রূপ পিএইচ সমান আমরা বলছি মাইনাস লগ এইচ প্লাস আমরা যে কথাটি সংজ্ঞায় বলেছি অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে অম্লমান বা পিএইচ বলা থাকে একটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় একটি সহজ বিষয় ভুল করে থাকো তোমরা পড়ে গিয়েছ পিএইচ পর প্রশ্নে এসেছে অম্লমান অথবা তোমরা পড়ে গিয়েছ অম্লমান প্রশ্নে এসে এসেছে পিএইচ তোমরা তখন আর সে বিষয়টির উত্তর করতে পারো না আমাদের আশা করি এই অংশটুকু পরিষ্কার হয়েছে শিক্ষার্থীরা অম্লমানের এককের কথা যদি বলি একক হচ্ছে গ্রাম পার লেটার আমরা এখন একটু এই যে পিএইচ এর কথা বলছি এই পি এইচ এর যদি আমরা একটু ইতিহাস দেখতে চাই তাহলে আমরা কি দেখতে পাই শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এই যে হাইড্রোজেনের কথা বলছি এই হাইড্রোজেনটাই হচ্ছে আসলে হাইড্রোজেন আয়ন তাহলে আমরা এটাকে আমরা যদি আরো একটু অন্যভাবে বলার চেষ্টা করি পিএইচ কে আমরা বলতে পারি পাওয়ার অফ হাইড্রোজেন হাইড্রোজেনের শক্তি মাত্রা বা দ্রবণে হাইড্রোজেনের ওজন অর্থাৎ পিএইচ বলতে হাইড্রোজেন আয়নের ওজন বা ঘনত্ব বা পরিমাণ বোঝায় যে কথাটা আমি এতক্ষণ তোমাদের বলার চেষ্টাই করেছি শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমরা আহ অম্লমানকে নিয়ে যে কথা বলছি অম্লমানের একটি নির্দিষ্ট স্কেল বা রেঞ্জ আছে এই স্কেল বা রেঞ্জকে সাধারণত শূন্য থেকে চোদ্দ পর্যন্ত প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ অম্লমানের স্কেল সেবা শূন্য থেকে চোদ্দ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আমরা এবার একটু দেখব অম্লমানের শ্রেণী বিভাগ অর্থাৎ আমরা পূর্বেই জেনে এসেছি অম্লমানের স্কেল হচ্ছে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত আমরা অম্লমান অনুসারে মাটিকে মোট তিন ভাগে ভাগ করতে পারি সেই তিনটি ভাগ কি কি একটি ভাগ হচ্ছে অম্লীয় মাটি আমরা যে বিষয়টি প্রথমেই জেনেছিলাম নিরপেক্ষ বা প্রশম মাটি এবং ক্ষারীয় মাটি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখবে আমি ছকের মাধ্যমে তোমাদের প্রকাশিত রূপগুলোকে তিন ভাবে দেখানোর চেষ্টা করেছি সেই তিন ভাবে কি কি প্রথম যে ভাগটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এর প্রধান অর্থাৎ এটি হচ্ছে যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল রেট ঠিক আছে সেটি হচ্ছে কি অম্লীয় মাটির ক্ষেত্রে শূন্য থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত নিরপেক্ষ মাটির প্রেক্ষাপটে ছয় দশমিক ছয় থেকে সাত দশমিক তিন পর্যন্ত এবং খারীয় মাটির প্রেক্ষাপটে সাত দশমিক চার থেকে চোদ্দ পর্যন্ত তুমি হয়তো বা বলতে পারো স্যার আমার এই অংশটুকু কঠিন লাগছে তাহলে আমি স্যার কিভাবে লিখবো তুমি লিখতে পারো অম্লীয় মাটির অম্লমান লিখতে পারো সাতের কম নিরপেক্ষ মাটি সাতের সমান বা বেশি এটিও সম্ভব হচ্ছে না তাহলে আমি কি করতে পারি আমি করতে পারি তৃতীয় যে অংশটি রয়েছে অর্থাৎ অম্লীয় মাটি হচ্ছে লোয়ার দেন সেভেন নিরপেক্ষ মাটি হচ্ছে ইকুয়াল টু সেভেন এবং খারি মাটি হচ্ছে গ্রেটার দেন সেভেন তাহলে এর যে কোনো একটি অংশ আমরা পরীক্ষার খাতায় লিপিবদ্ধ করতে পারি এটি পরীক্ষায় আসার মতো একটি অনুধাবন প্রশ্ন এবার আমরা একটু ছ একটা চিত্র দেখব আমরা এতক্ষণ যে এটিকে আমরা একটু ছকের মাধ্যমে দেখব সেই ছকটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে অ্যাসিডিক বা তারপর বলা হয়েছে নিউট্রাল বা নিরপেক্ষ এবং অ্যালকালাইন বা অর্থাৎ আমরা যদি লিটমাস পেপারটিকে এভাবে একটু দেখার চেষ্টা করি তাহলে লিটমাস পেপারের শূন্য থেকে সাত পর্যন্ত অর্থাৎ গাঢ় লাল থেকে আস্তে 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 এটি সবুজ হয়েছে আবার সবুজ থেকে ক্রমান্ন এটি নীল হয়েছে অর্থাৎ দ্রবণে যদি যদি পরিমাণ পরিমাণ কম হয়ে থাকে অর্থাৎ মাটিতে যদি এর পরিমাণ যদি শূন্য থেকে সাত পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা সেটিকে অম্লীয় মাটি বলতে পারি আর অম্লমানের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা সেটিকে সাত থেকে চোদ্দোর মাঝে লিপিবদ্ধ করতে পারি আমরা পরের ছবিতেও এটিকে আমরা ভাগ করে দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ সেটি হচ্ছে আমরা এক কে বলেছি হচ্ছে পেইস মান এককে বলেছি শক্ত অ্যাসিড আমরা পেইস মান চার থেকে পাঁচকে বলেছি দুর্বল অ্যাসিড আমরা পিএইচ মান সাত কে বলেছি নিরপেক্ষ পিএইচ মান আট থেকে নয় কে বলেছি দুর্বল খার এবং চোদ্দ কে বলেছি শক্তিশালী খার যে কথাগুলো আমি ইতিমধ্যে আলোচনায় বলার চেষ্টা করেছি শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে কোন দ্রবণের অম্লত্বের জন্য হাইড্রোজেন আয়নের সক্রিয়তা দায়ী এবং খারত্বের জন্য হাইড্রক্সিল আয়নের সক্রিয়তা দায়ী তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম থেকে যে আলোচনাটি করছিলাম বা আমরা পিএইচ এর সময় যে কথাটি বলেছি যে দ্রবণে হাইড্রোজেন আয়নের সক্রিয়তার উপর নির্ভর করছে দ্রবণে অম্ল মান কত হবে দ্রবণের অবস্থাটি কোন অবস্থায় যাবে অর্থাৎ দ্রবণে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বেশি থাকে তার সক্রিয়তা যদি বেশি হয়ে থাকে তাহলে সেই দ্রবণটি অম্লীয় দ্রবণ হবে আর দ্রবণে যদি হাইড্রক্সিল আয়নের সক্রিয়তা বেশি হয়ে থাকে হাইড্রক্সিল আয়নের পরিমাণ বেশি হয়ে থাকে তবে সেটি হবে ক্ষারীয় মাটি তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি মাটিতে যদি হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নের সমান হয় তবে সেই মাটিকে আমরা নিরপেক্ষ মাটি বলে থাকি আমরা চিত্রের মাধ্যমে যেটি দেখেছিলাম যে মান যদি সাত হয়ে থাকে অর্থাৎ মাটিতে হাইড্রোজেন আয়ন যদি একটা নির্দিষ্ট পরিমাণে থাকে হাইড্রক্সিল আয়নও যদি একটা নির্দিষ্ট পরিমাণে থাকে তাহলে সেই মাটিতে মান হতে পারে সাত অর্থাৎ সেই মাটিতে সকল পুষ্টি উপাদান সঠিকভাবে পানিতে দ্রবণীয় হতে পারে এবং উদ্ভিদ গ্রহণযোগ্য আকারে এটিকে নিতে পারে আমরা এই মাটিকেই বলছি নিরপেক্ষ মাটি এবং এই মাটি ফসল উৎপাদনের জন্য সবচেয়ে ভালো আমরা এবার দেখব মাটির অম্লত্ব বা অম্লীয় অবস্থা অম্লীয় মাটির সংজ্ঞা কি বলছে আমরা কি বলেছি কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব হাইড্রোক্সিল আয়নের ঘনত্বের চেয়ে যদি বেশি হয় তবে মাটি অম্ল হয় বা সেই মাটিকে আমরা অম্লীয় মাটি বলে থাকি অর্থাৎ আমি যদি দ্রবণে যদি আমি কি বলছি হাইড্রোজেন আয়নের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে কার তুলনায় হাইড্রোক্সিল আয়নের তুলনায় তবে সেই মাটিটাকে আমরা বলবো অম্লীয় মাটি যদি আমার এই সংজ্ঞাটি মনে না থাকে তাহলে স্যার আমি কি করতে পারি আমি তাহলে কি করতে পারি সেটি হচ্ছে আমি সহজ ভাষায় সংজ্ঞা লিখতে পারি যদি মিত্রিকা দ্রবণে অম্ল মানের অম্ল মান যদি সাতের কম হয়ে থাকে তবে আমরা সেই মাটিকে অম্লীয় মাটি বলি অর্থাৎ হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তবে সেটিকে আমরা অম্ল অম্লীয় মাটি বলবো আর যদি হাইড্রোজেন আয়নের ঘনত্ব যদি কি হয়ে যায় বাড়তে থাকে তাহলে তার অম্লমান কমে যাবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কি বলেছি হাইড্রোজেন আয়নের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে অম্লমান কমে যাবে অর্থাৎ দ্রবণে যদি অম্লমান যদি আস্তে আস্তে কমতে থাকে সাত থেকে যদি পাঁচ ছ চার তিন দিকে আসতে থাকে তাহলে সেটি আস্তে আস্তে অম্লীয় গাঢ় মাটিতে রূপান্তরিত হবে অর্থাৎ গাঢ় অম্লীয় মাটিতে পরিণত হবে শিক্ষার্থীরা খেয়াল করো যে মাটির অম্লমান সাতের চেয়ে যত কম সে মাটির অম্লত্ব তত বেশি ঠিক এ কথাটি আমি একটু আগেই বলেছি তোমাদের যে মাটিতে যদি অম্লমান সাতের চেয়ে যত কম হবে তার অম্লত্ব তত বেশি বৃদ্ধি পাবে সাধারণত মাটিতে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা মাটির অম্লতার তীব্রতার সাথে সম্পর্কযুক্ত যুক্ত বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মিত্রিকা বেশ অম্লীয় এটি আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইন বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মিত্রিকা বেশ অম্লীয় আমরা এবার একটু অম্লীয় মাটির বৈশিষ্ট্যগুলো দেখবো দেখব বলা হয়েছে মাটির অম্লমান সাথের কম হবে অম্লতা বৃদ্ধির সাথে সাথে মাটিতে অনুজীবের কার্যাবলী কমে যাবে কেন কমে যাবে মাটিতে যদি হাইড্রোজেনের পরিমাণ যদি বাড়তে থাকে হাইড্রোক্সিলের পরিমাণ কমে যাবে অর্থাৎ মাটিতে অক্সিজেনের পরিমাণও দিন ক্রমান্বয়ে কমতে থাকবে অক্সিজেনের পরিমাণ যখন কমতে থাকবে তখন অনুজীব কিন্তু তার প্রয়োজনে শ্বাস প্রশ্বাস চালাতে পারবে না অম্লীয় মাটিতে ছত্রাকের কার্যাবলী বেড়ে যায় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো অম্লীয় মাটিতে যখন অনুজীব কার্যাবলী চালাতে না পারছে যখন হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন কিন্তু সেই মাটিটা ক্রমান্বয়ে মৃত মাটিতে হচ্ছে এবং ছত্রাক কিন্তু মৃত মাটিতে মৃত জায়গায় মৃত অবস্থায় সে ভালো কাজ করে থাকে যে কারণে অম্লীয় মাটিতে ছত্রাকের কার্যাবলী ক্রমান্বয়ে বাড়ে জৈব পদার্থ সহজে পচে না যদি অনুজীব না থাকে তাহলে তো জৈব পদার্থ সহজে পচার কথা নয়। বৃদ্ধির সাথে সাথে ফসফরাস ও প্রাপ্তি থাকে। অর্থাৎ আমরা মাটিকে যদি একটা পাত্রের সাথে তুলনা করি তাহলে আমরা খুব সহজেই অংশটা অংশটুকু বুঝতে পারবো পাত্রে পুরোটুকু অংশ যদি হাইড্রোজেন আয়নে ভরপুর থাকে তাহলে সেখানে আমার নাইট্রোজেন বসবাস করতে পারবে না ফসফরাস বসবাস করতে পারবে না পটাশিয়ামও বসবাস করতে পারবে না তারা ক্রমান্বয়ে কমতে থাকবে কারণ সেই জায়গাটুকু আগেই হাইড্রোজেন আয়ন দখল করে রেখেছে অম্লীয় মাটিতে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়ামও প্রাপ্যতা কমে যায় অর্থাৎ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে অম্ল মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেড়ে বিষাক্ততা দেখা দেয় অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়নের সাথে সম্পর্ক বা অ্যালুমিনিয়াম এরা মাটিতে বিষাক্ততা সৃষ্টি করে থাকে সাধারণত এ ধরনের মাটিতে চুন প্রয়োগ ছাড়া ফসল উৎপাদন করা যায় না কেননা চুন প্রয়োগের মাধ্যমে এই মাটিটাকে আমরা হাইড্রোজেন আয়নের পরিমাণ কিছুটা কমিয়ে ফেলতে পারি আমরা জানি চুনের সংকেত ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে খুব সহজেই তাকে দ্রবণীয় অবস্থায় রূপান্তর করার মাধ্যমে সেই মাটিটাকে আমরা চাষযোগ্য মাটিতে পরিণত করতে পারি সাধারণত অম্ল সহনশীল ফসল যেগুলো সে তার মাঝে রয়েছে চা কফি আনারস কমলা লেবু ইত্যাদি শিক্ষার্থীরা আমরা এবার একটু দেখব মাটি সম্পর্কিত বিষয়ে মাটির যে সংজ্ঞাটি বলেছি সেই সংজ্ঞাটিকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই অর্থাৎ কিভাবে খেয়াল করে দেখো মিত্রিকা দ্রবণে হাইড্রক্সিল আয়নের পরিমাণ হাইড্রোজেন আয়নের চেয়ে বেশি হলে মাটি খারিও হয় তাহলে শিক্ষার্থীরা আমরা কি বলেছি ওখানে আমরা অম্লীয় মাটির সময় বলেছিলাম হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হবে কার তুলনায় হাইড্রোক্সিল আয়নের তুলনায় আর আমরা এখন বলছি হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি হবে হাইড্রোজেন আয়নের তুলনায় তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে আমরা খারীয় মাটির সংজ্ঞাটিও জানতে পারছি খারীয় মাটির অম্লমান বা পিএইচ সাতের বেশি বলে মাটি খারিও হয় যে কথাটি আমরা পূর্বেই জেনে এসেছি যে মান যদি আমরা কম হয় তাহলে সেটি হবে অম্লীয় মাটি আর সাতের বেশি হলে সেটি হবে ক্ষারীয় মাটি আয়নের ঘনত্ব বাড়লে মান বাড়ে অর্থাৎ মাটিতে যত বেশি পরিমাণ হাইড্রক্সিল আয়নের পরিমাণ বাড়তে থাকবে হাইড্রোজেন আয়নের পরিমাণ তত কমতে থাকবে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেলে খুব স্বাভাবিকভাবেই পেইস স্কেলের মানটা উপরের দিকে উঠতে থাকবে যে মাটির অম্লমান সাতের চেয়ে যত বেশি সে মাটির ক্ষারত্ব তত বেশি মাটিতে সোডিয়াম জাতীয় ক্ষারীয় উপাদানের পরিমাণ বেশি হলে মাটি ক্ষারীয় হয় কেননা সোডিয়াম হচ্ছে একটা এক ধরনের লবণ যদি মাটিতে লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই মাটি ক্ষারীয় মাটিতে পরিণত রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমরা একটু বৈশিষ্ট্য দেখব খারীয় মাটির বৈশিষ্ট্যতে বলা হয়েছে খারীয় মাটির অম্লমান সাতের চেয়ে বেশি হবে এ মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকে অর্থাৎ এ মাটিতে ক্যাল আমরা অম্লীয় মাটির ক্ষেত্রে যেটি দেখেছি যে সেখানে এই ও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও অন্যান্য উপাদানগুলোর পরিমাণ কমে গেছে কিন্তু ক্ষারীয় মাটিতে পরিমাণ বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে কারণ এখানে হাইড্রক্সিল আয়নের সাথে ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম সহজে বিক্রিয়া করতে পেরে এখানে তার পরিমাণ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়ে থাকে খারীয় মাটিতে সাধারণত তামা ও দস্তার অভাব দেখা যায় যে কারণে এখানে তামা এবং দস্তা পছন্দকারী ফসল চাষ করা যায় না বা পুষ্টি উপাদানেরও ঘাটতি দেখা যায় বিনিময় ক্ষম সোডিয়ামের পরিমাণ পনেরো ভাগ এর বেশি থাকে অর্থাৎ যতটুকু পরিমাণ সোডিয়াম উদ্ভিদ গ্রহণ করতে পারে মাটির তলদেশে যেতে পারে বা অন্য উদ্ভিদ গ্রহণের উপযোগী পর্যায়ে যেতে পারে তার চেয়ে বেশি পরিমাণ সোডিয়াম এই দ্রবণে থেকে থাকে সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় মাটি বিষাক্ত হয় অর্থাৎ মাটি যদি কোনো কারণে খারিও হয়ে যায় তাহলে সেই মাটি অনেকাংশেই আমরা সেটিকে বিষাক্ত মাটি বলে থাকতে পারবো খেয়াল করো শিক্ষার্থীরা আয়রন ও অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের দ্রবণীয়তা কমে যায় অর্থাৎ এখান থেকে আয়রন অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ এইদের দ্রবণীয়তাগুলো কমে যাবে আচ্ছা এরপরে কি বলা হয়েছে অনুজীবের কার্যাবলী কম হয় ঠিক একই রকম কথা অনুজীব কার্যাবলী চালাতে পারে না বলেই তার কার্যবলী কমে যায় বলা হয়েছে জৈব পদার্থ সহজে পচে না বা বিয়োজিত হয় না কেননা যেহেতু অনুজীব নেই তাহলে জৈব পদার্থ সেখানে বিয়োজিত হবে কিভাবে চিত্র খেয়াল করে দেখো মাটিতে ফসফরাসের সহজলভ্যতা কমে যায় অর্থাৎ মাটিতে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান একটি হচ্ছে ফসফরাস সেই ফসফরাসের পরিমাণ যদি কমে যায় বা সহজলভ্যতা কমে যায় তাহলে সেখানে ফসল উৎপাদন করা সহ আসলেই খুব কষ্টকর বিষয় হয়ে যায় মাটিতে কর্দম করা ও জৈব পদার্থের পরিমাণও দিন দিন কমতে থাকে এ ধরনের মাটিতে সাধারণত নারকেল সুপারি খেজুর ও ডাল জাতীয় শস্য এর ভালো চাষ হয়ে থাকে শিক্ষার্থীরা আমরা আলোচনার একবারই শেষ পর্যায়ে চলে এসেছি শিক্ষার্থীরা তোমরা আজকের পাঠ সম্পর্কে বিস্তারিত বিষয়ে জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো তারপরেও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো এবং এর মাধ্যমে তোমরা এই পাঠটি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারো তোমাদের সকলের মঙ্গল কামনায় সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি